একটি রাস্তা মেরামত করতে দশজন শ্রমিকের ষোলো দিন লাগে লাগলে তাইলে দশজন শ্রমিকের লাগে হচ্ছে ষোলো দিন ষোলো দিন তাহলে একজন শ্রমিকের ওই কাজটা শেষ করতে রাস্তাটা মেরামত করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে আর বেশি হলে গুণ হয় তার মানে ষোলো গুণ দশ আর এখানে বলছে আটজন শ্রমিকের কত দিন লাগবে তাহলে আটজন শ্রমিকের এখন দেখেন এই এইটা যা হবে এই নিচেটা তার উল্টেটা হবে যেমন দশ গ্যাসের উপরে তার মানে এই আট যাবে অবশ্যই নিচে তাইলে ষোলো গুণ দশ ভাগ আট আট দুগুণা ষোলো দশ দুগুনা বিশ তার মানে রাস্তাটি মেরামত করতে বিশ দিন সময় লাগবে গ নম্বর উত্তর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেইটা চাইবে সেইটা আমরা লাস্টে রাখবো যেহেতু দিন চাইছে আমরা অঙ্কে এই সাজানোর সময় দিনকে লাস্টে রাখবো